পটিয়ার জিরি ইউনিয়নের পূর্ব জিরি আমানিয়া লোকমান হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলক উন্মোচন ও 93তম বর্ষপূর্তি উৎসব আজ মঙ্গলবার দুইজে বিদ্যালয় মাঠত অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ লোকমান হাকিমের সভাপতিত্বে এন্ড প্রধান অতিথি আছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি আছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী এইচ এন আশিকুর রহমান এমপি, পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী এমপি, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোজাফর আহমদ টিপু, প্রাথমিক শিক্ষার চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক নাসরিন সুলতানা, মির গ্রুপের চেয়ারম্যান আলহাজ মির আহমদ সওদাগর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম ভোলা, আবুল মনসুর চৌধুরী তাহের, আমিনুল ইসলাম টিপু, প্রধান শিক্ষক মহিম উদ্দিন সহ অন্যান্য। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।